করোনা মহামারী ও ইউক্রেন রাশিয়া যুদ্ধের জেরে বৈশ্বিক অর্থনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও কর্মী ছাঁটাইয়ের পথে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তার বরাতে মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, এ দফায় আরও কয়েক হাজার কর্মীকে ছাঁটাইয়ের পরিকল্পনা করছে ফেসবুক ইনস্টাগ্রামের প্যারেন্টস প্রতিষ্ঠানটি। গেল বছর নভেম্বরে 11,000 কর্মীকে ছাঁটাই করেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। এই ঘটনার চার মাস না পেরোতেই আবারও বিশ্বের সবচেয়ে বড় সামাজিক যোগাযোগ মাধ্যমটিতে চাকরিচ্যুতির কথা শোনা যাচ্ছে। গেল ফেব্রুয়ারিতে মার্কিন এক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মেটা তাদের পরিধি কমানোর জন্য কাজ করছে। এই উদ্দেশ্যে কর্মকর্তাদের ক্ষতিপূরণের বিনিময়ে স্বেচ্ছায় চাকরি ছাড়ার প্রস্তাব এবং যেসব দল অপ্রয়োজনীয় সেসব দলকে ছেঁটে ফেলার পরিকল্পনা করছে প্রতিষ্ঠানটি। নাম গোপন রাখার শর্তে মেটার এক কর্মকর্তা জানান, আগামী এক সপ্তাহের মধ্যে যারা চাকরি হারাতে যাচ্ছেন তাদের বিষয়টি মেটার পরিধি কমানোর সঙ্গে সংশ্লিষ্ট নয়। এ ছাড়াইটি পুরোপুরি আর্থিক সংক্রান্ত বিষয়। সম্প্রতি বিজ্ঞাপন থেকে আয় কমে গেছে মেটার। এরপরই ছাঁটাই করা যায় এমন কর্মীদের তালিকা দিতে পরিচালক ও সহসভাপতিদের নির্দেশ দেয় মেটা। নতুন করে ছাঁটাইয়ের সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, কয়েকদিন পর পিতৃত্বকালীন ছুটিতে যাবেন মার্ক জাকারবার্গ, আর তিনি ছুটিতে যাবার আগেই ছাঁটাই প্রক্রিয়া সম্পন্ন হবে। অন্তরা সেন, সময় সংবাদ।